আজকে আমি বন্ধুরা বাঁধাকপি দিয়ে নতুন রেসিপি বানাবো, তার জন্য আমি নিয়ে নিয়েছি ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, সাজিরা, দালচিনি, ছোট এলাচ, বড় এলাচ, জয়ফল, কাঁচা লঙ্কা নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, একটা থেঁতো করে নিব, আর কিছু লঙ্কা বেটে নিব, কিছু পেঁয়াজও বেটে নিব, চারটা ডিম। এখানে আমি বাঁধাকপিটা নিয়েছি, বেশি বড় না, ছোটো সাইজেরই আছে, এই গোটা বাঁধাকপিটা নিব, মোটা ডান্ঠাগুলো দেবো না, বাঁধাকপিটা কেটে কুচি করে কেটে নিব, বয়েল করতে দিব। এবার আমার বাঁধাকপিটা কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে বয়েল করতে দিব 10 মিনিটের মতো। এবার আমি কড়াইয়ে জল দিয়ে দিলাম, এবার বাঁধাকপিটা ছেড়ে দিলাম, ঢাকনা দিয়ে দিব। এবার পেঁয়াজটা বেটে নিচ্ছি, তারপরে লঙ্কা বাটব, রসুনটাও থেঁতো করে নিব। এবার আমি গোলমরিচটা বেটে নিচ্ছি, এবার আমি 4টা ডিম ভেঙে নিচ্ছি, ভেঙে লবণ 1 চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে, বাঁধাকপিটা বয়েল হয়ে গেছে ওটা দিয়ে গুলাই নিব। বাটিটাতে আমি বন্ধুরা তেল দিতে আমি ভুলে গেছিলাম, বাটির মধ্যে তেল লাগাই দিয়ে তারপরে ওটা দিয়ে জলের গরম জলটা ফুটবে তখন ওর মধ্যে বসাই দিতে হবে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য। গোলমরিচটা দিয়ে ডিমটা ফেটে নিচ্ছি, এবারে লবণ দিয়ে দিলাম, লবণ গোলমরিচ দিয়ে ফেটে নিচ্ছি। এবার আমার ফেটানো হয়ে গেছে, এবার বাঁধাকপিটা দিয়ে দিলাম, আর অল্প ছিল বাটিতে ওটাও দিয়ে দিলাম। এবার আমি জল গরম বসিয়েছি, জল গরম হয়ে গেছে, এবার আমি বাটিটা জলের মধ্যে বসিয়ে দিব। এবার আমি স্ট্যান্ড দিয়ে বাটিটা বসিয়ে দিচ্ছি, 15 থেকে 20 মিনিটে বয়েল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। এবার আমি এটাকে বাটির মধ্যে কেটে নিয়ে বের করে নিচ্ছি সুন্দর করে পিস করে। বন্ধুরা আমি বাটিতে তেল লাগাতে ভুলে গেছিলাম তো, তাই জন্য আমার পিসগুলো বাটির মধ্যেই আমি কেটে বের করে দিচ্ছি, বাটির থেকে মানে পুরাটা বের করে নেব, বের হচ্ছিল না, আমি ভুলে গেছিলাম তেল দিতে। দেখুন বন্ধুরা পিসগুলো কি সুন্দর হয়েছে, পনিরের মতো কেটে বের হয়েছে। এবার আমি কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার আমি বাঁধাকপির কোপ্তাগুলো ছেড়ে দেব। বন্ধুরা এইভাবে ভাজতে হবে, এবার আমার ভাজা হয়ে গেছে, হিং দিয়ে দিলাম ফোড়নে। এবার আমি ফোড়নে তেলের মধ্যে এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, সব যা যা নিয়েছিলাম, তেজপাতা, দালচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, জয়ফল, জৈত্রী, সব সাজিরা, তারপরে পেঁয়াজ, টমেটো দিলাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সব কিছু দিয়ে এবার ভেজে নিই। এবার লবণ দিয়ে দিই, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা দিয়ে এবার লাল করে ভেজে নিই। এক চামচ জিরার গুঁড়ো দিলাম, 1 চামচ ছোট চামচে আদা বাটা,
এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এখন সব কিছু দিয়ে ভালো করে মশলাটা এবার কষাই নিই। হলুদ দিলাম এবার। এখন আমার মশলা ভাজা হয়ে গেছে, এখন আমি দইটা দিয়ে দিলাম। এবার কষানো হয়ে গেছে মশলাটা, এবার আমি গরম জল করে রেখেছিলাম, গরম জল দিয়ে দিলাম। আমার ঝোল ফুটে গেছে, এবার আমি বড়াগুলো ছেড়ে দিলাম। আমার নতুন রেসিপি রেডি হয়ে গেছে। বন্ধুদের পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন।